শীতকাল মানে পিঠে উৎসব। আর এই পিঠে উৎসবের দিনে মা দিদারা আমাদের খুব সুস্বাদু পিঠে তৈরি করে খাওয়ান। সেই রকমই একটি সুস্বাদু পিঠে হলো দুধ পিঠে, যা আজকে আমি প্রথমবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। এই দুধ পুলি তৈরি করার জন্য কি কি লাগে? দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে নারকেল কুড়ে সেটা ভালো করে গুড় দিয়ে মিশিয়ে তার একটা পুর তৈরি করে রেডি করে রাখতে হয়। তারপর লাগে চালের গুঁড়ি, দুধ, এলাচ, পাঠাদি। এবার কি করে তৈরি করা যায় এই দুধ পুলি? প্রথমে চালের গুঁড়িতে একটু উষ্ণ গরম জল মিশিয়ে মিশিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে তার একটি ডো বা মন্ড তৈরি করে নিতে হয়। এবং যখন এই মাখাটা ভালো হয়ে যায় তারপর থেকে ছোট ছোট মন্ড লেচির মতো আকারে কেটে নিয়ে সেটাকে ভালো করে গোল করতে হয়। এবং তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের কুড়গুলি ভালো করে ভরে তার মুখ দুটি ভালো করে আটকে রেডি করে রাখতে হয় কুড়িটাকে। এইবার গ্যাসের মধ্যে দুধ চাপিয়ে তাতে এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফুটতে দিতে হয়। তার মধ্যে পাঠালিগুলো দিয়ে দিতে হয় এবং সেই পাঠালি আর দুধে ভালো করে একটি মিশ্রণ তৈরি করতে হয়। এবং দুধটা যখন ভালোভাবে মিশ্রিত হয়ে যায় পাঠালির সঙ্গে তখন তার মধ্যে আমাদের তৈরি করে রাখা পুলিগুলিকে অ্যাড করতে হয় এবং সেটাকে ভালো করে ফুটতে দিতে হয়। যখন এই পুলিগুলি ভালো করে ফুটে যায় তখন একটু তুলে দেখে নিতে হয় যে পুলিটা ভালো মতো ভাবে সিদ্ধ হয়েছে। তারপরে সেই পুলিটা দুধের সঙ্গে ভালো করে ফুটে আর একটু গাঢ় হয়ে গেলে তৈরি হয়ে যায় আমাদের সুস্বাদু দুধ পুলি। होश मेरा खोने लगा, तेरा ही नशा मुझे दीवाना करने लगा। हो सपनों की है तू मेरी।